বন্ধুরা, আজকে আমি তোমাদের কাঁচা আমের টক মিষ্টি দই বানিয়ে দেখাবো। ওর জন্য দেখো এখানে দইটা আমি কি করে বানিয়েছি, চলো সেদিকে চলে যাই। দেখো বন্ধুরা, এখানে আমি 1 লিটার দুধকে জাল করে 1/2 লিটার করে নিয়েছি। দুধটা কতটা ঘন হয়েছে দেখো। আর এই মিষ্টি দইটা, আমের মিষ্টি দইটা বানাতে কিন্তু দুধটা অনেকটাই জাল করে শুকিয়ে নিতে হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ গুঁড়ো দুধ। দুধটা সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধটা। আবার আমি 3-4 মিনিট দুধটা জাল করে নিচ্ছি। এই দইটা খেতে কিন্তু বন্ধুরা সত্যি দারুণ লাগে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কন্ডেন্সড মিল্ক। এখানে আমি 4 চামচের মতো দিয়ে দিলাম। এটা দিলেও কিন্তু দেখবে দইটা খেতে আরও বেশি ভালো লাগে। দেখো দুধটা ফুটে উঠেছে। আমি কিন্তু 1 কেজি দুধকে 1/2 কেজি করে নিয়েছি, তার মানে দুধটা অনেকটাই শুকিয়েছে। আবার আমি 1/2 কাপ গুঁড়ো দুধও কিন্তু এখানে দিয়ে দিয়েছি, আবার কন্ডেন্সড মিল্কটাও দিয়ে দিয়েছি। এবার আমি দুধটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, নামানোর আগে আমি স্বাদ মতো চিনিটা দিয়ে দিচ্ছি। যেহেতু নাকি এখানে আমি কাঁচা আম দিয়ে করছি, তাই চিনিটা একটু বেশি দিতে হবে। আর আমার আমটা কিন্তু বন্ধুরা কাঁচা মিঠা আম, টক আমটা নয় কিন্তু। দেখো বন্ধুরা, আমি চিনিটা দিয়ে ভালো করে আবারও জাল করে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো এখানে যে আমি আমটা পেস্ট করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। এবার চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি গ্রিন ফুড কালার। আমি এখানে 5 ফোঁটা ফুড কালার দিলাম। 3-4 মিনিট আমি আমটা জাল করে নিচ্ছি। এই গ্রিন ফুড কালারটা কিন্তু একদমই অপশনাল। দেখো বন্ধুরা, আমি 3-4 মিনিট কিন্তু আমটা জাল করে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমি জল ঝরানো টক দই নিয়েছি। দেখো দইটা একদম ছানার মতো হয়ে গেছে। এবার দইটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু দইটা ফেটাতে হবে। দেখো আমি যে আমের একটা জেলি বানিয়েছি, এই মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এখানে যে দুধটা জাল করে নিয়েছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু অবশ্যই বন্ধুরা ঠান্ডা করে দিতে হবে। এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি। একবারে দিচ্ছি না, অল্প একটু রেখে দিচ্ছিলাম। দেখো আমি সম্পূর্ণ দুধ কিন্তু এখনো দিইনি, সম্পূর্ণটা হয়তো নাও লাগতে পারে। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো আমি কিন্তু এখানে সম্পূর্ণ দুধটা দিয়ে দিয়েছি।
আর দেখো সব কিছু আমি ভালো করে মিশিয়েও নিয়েছি। এবার আমি যে পাত্রে এই ব্যাটারটা ঢালবো সেই পাত্রে ঢেলে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি যে বাটি দিয়ে দইটা কিনে এনেছিলাম টক দই, সেই বাটিতে কিন্তু আজকে তোমাদের এই দই আমের দইটা বানিয়ে দেখাবো। খুব সহজে কিভাবে বানার জন্য যায় সের জন্য আমি কিন্তু এরকম একটা বাটি নিয়েছি। এবার আমি দইটা ঢেলে দিচ্ছি। একদম সম্পূর্ণ ভরে কিন্তু দেওয়া যাবে না। দেখো এবার আমি বাটিটা কভার করে দিচ্ছি। দেখো এবার আমি এখানে একটা কড়াইয়ে জল দিয়েছি, জলটা কিন্তু বলক এসে গেছে। এবার এখানে একটা আমি এরকম স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, এর উপর এরকম একটা থালা বসিয়ে দিচ্ছি। এবার আমি যে দইটা তৈরি করে রেখেছিলাম সেটা বসিয়ে দিলাম। এবার আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। দেখো বন্ধুরা, আমি কিন্তু প্রথমে 20 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম বা ভাপিয়ে নিয়েছিলাম, তারপর আরও কিন্তু আমি 10 মিনিট এরকম ঢাকনা দিয়ে রেখেছিলাম। এবার দেখছি কেমন হয়েছে। আমি তোমাদের কড়াই থেকে নামিয়ে তারপর দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু কড়াই থেকে নামিয়ে সারা রাত রেখে দিয়েছিলাম, পরদিন এই যে আজকে সকালে ফিরে এলাম। দেখো দইটা কত সুন্দরভাবে জমেছে, এই দেখো, এই দেখো একটুও কিন্তু পড়ছে না। আমি বাকিটুকু কিন্তু এই ছোটো টিফিন কৌটোর মধ্যে দিয়েছিলাম। আর এই দইটাও দেখো কতটা সুন্দর হয়েছে, একদম শক্ত হয়ে গেছে, সুন্দরভাবে বসে গেছে দইটা। হ্যাঁ দেখো, তোমরা কিন্তু এই দইটা খেতে চাইলে অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে হবে, কেননা এটা কিন্তু কোনো মিষ্টির দোকানে পাবে না। তাই আম থাকতে থাকতে তোমরা কিন্তু অবশ্যই এই টক মিষ্টি দইটা আমের, কাঁচা আমের বানিয়ে খেতেই পারো। খেতে কিন্তু সত্যিই অসাধারণ লাগে। তোমাদের আমি একটু কেটে দেখাচ্ছি দইটা কতটা সুন্দর হয়েছে। হ্যাঁ দেখো, দেখেছো কতটা সুন্দর হয়েছে। আর আমি কিন্তু দুধটা ভালো করে শুকিয়ে নিয়েছিলাম জাল করে, 1 লিটার দুধকে 1/2 লিটার করে নিয়েছিলাম, আবার গুঁড়ো দুধ দিয়েছিলাম, তাই কিন্তু দেখো দইটা অনেকটা সুন্দর হয়েছে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এসেছো কিন্তু ভিডিওগুলো দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ পুরো ভিডিওটা দেখবে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।